দেখুন যেভাবে ট্রাম্প আল্লাহর এক বান্দা ট্রাম্পের সফর নিয়ে সৌদিদের পর্যালোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সৌদি আরব সফর করছেন সাথে আছে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্প এবং কন্যা ইভাঙ্কা রাজধানী রিয়াদে আজ রোববার তিনি আরব ইসলামিক আমেরিকান এক সম্মেলনে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়ার প্রচুর কথাবার্তা হচ্ছে শনিবার কোনো এক পর্যায়ে টুইটের সবচেয়ে বেশি আলোচিত ছিল ট্রাম্পের কন্যা এর আরবি শব্দ এবং এই বিষয়টি অনেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ করেছেন ইসলাম সম্পর্কে তারা তার করা কুটুক্তির প্রসঙ্গ টেনে পোস্ট করেছেন মিস্টার ট্রাম্পের ব্যঙ্গচিত্র সৌদি আরবের ধর্মীয় নেতা বিন ঘনিম গত এ মাসেই যে পোস্টটি করেছিলেন বহু লোক সেটির স্ক্রিনশট এখন আবার পোস্ট করেছেন ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে ওহ আল্লাহ ট্রাম্প হচ্ছে তোমার বান্দাদের একজন তার ভাগ্য তোমার হাতে তাকে আদেশ দিন যাতে তিনি চান আর না চান মুসলমানদের স্বার্থ রক্ষা করেন এবং তাদের ওপর নিপীড়ন যাতে বন্ধ হয় সেজন্য তিনি কাজ করেন তার শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করুন এবং তাকে আপনার পথে পরিচালিত করুন প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যঙ্গ করে তৈরি করায় একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কম্পিউটারে তৈরি করা ওই ছবিটিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি সব ছবির সাথে যে সব শিরোনাম দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সৌদি ধর্মীয় নেতা ফতোয়া ট্রাম্প হচ্ছেন আল্লাহর একজন দূত আরেকটি কার্টুনেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিশেষ করে টুইটারে যেখানে ইয়ামেন যুদ্ধের জন্য মিস্টার ট্রাম্প এবং সৌদি নেতাদের দায়ী করা হচ্ছে কার্টুনটিতে দেখা যাচ্ছে মিস্টার ট্রাম্প যখন বিমান থেকে নেমে আসছেন তখন সৌদি বাদশা তার পুত্র এবং ইয়ামিনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে সাথে নিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন লাল গালিচের এক পাশে পড়ে আছেন ইয়ামিনীদের মৃতদেহ আর অন্য পাশে মাথা নত করে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানানো হচ্ছে সৌদি রাজ পরিবার সদস্যদের পেছনে বোরকাপুরতে এক নারী হাঁটু মুড়ে বসে আছেন এবং তার পেছনে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি দেখে মনে হয় যে এখনই হয়তো তার শিরচ্ছেদ করা হবে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে